সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না তীব্র আর্থিক সংকটে জেরবার পাকিস্তান শেষে ইসলামাবাদকে 3 বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিতে রাজি হলো আন্তর্জাতিক অর্থ ভান্ডার IMF বলা যায় এই অবস্থায় ডুবতে ডুবতে বেঁচে গেল পাকিস্তান কয়েক দশক যাবৎ অর্থনৈতিক সংকটে জেরবার পাকিস্তান রাজ্যকোষ গড়ের মাঠ ভেঙে পড়েছে সেদেশের অর্থনীতি এই অবস্থার পরিপ্রেক্ষিতে IMF বা আন্তর্জাতিক অর্থ ভান্ডারের কাছে অর্থ চায় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার আর পাক সরকারের সেই কাতর আবেদনে সাড়া দিল IMF ইসলামাবাদকে 3 বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিতে রাজি হলো আন্তর্জাতিক অর্থ ভান্ডার IMF এই অবস্থায় প্রায় ডুবতে ডুবতে বেঁচে গেল পাকিস্তান গত মঙ্গলবার IMF এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভাকে ফোন করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আবেদন জানান এক বা দুদিনের মধ্যে যেন রিলিফ প্যাকেজের কিছু টাকা দেওয়া হয় এদিকে আগেই IMF ঋণ দিতে অনেক শর্ত চাপিয়েছিল পাকিস্তানের ওপর কম করার আবেদন করেছিল পাক প্রশাসন কিন্তু তা খারিজ করে ঋণের আবেদন প্রত্যাখ্যান করে দিয়েছিল IMF এরপরই নতুন করে আবেদন করা হয় এবার সদর্থক সাড়া মিলল তবে হাতে অর্থ আসতে আসতে জুলাই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেই জানা যাচ্ছে কেননা এই ঋণ পেতে এখনও বাকি IMF এর বোর্ডের অনুমোদন উল্লেখ গত এক বছরে পাকিস্তানের মুদ্রাস্ফীতি বেড়েছে 37.97% সংকটের হিসাবে শ্রীলঙ্কাও তাদের পেছনে সরকার চালানোর খরচটুকু জোগাড় হচ্ছে বহু কষ্টে অবশেষে মোটা অঙ্কের ঋণ মেলায় সেই ছবিটা বদলাবে এমনটাই মনে করছে বাকি বহাল মহল IMF এর এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই স্বস্তিতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিপদের দিনে পাশে দাঁড়ানোর জন্য বন্ধু চীনকে ধন্যবাদ জানিয়ে তার প্রার্থনা এই ঋণই যেন পাকিস্তানের শেষ ঋণ হয় ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড